পাটকাঠি যেগুলো সেগুলো তাই তো গোপালনগর রাজীব সব কমিটি আপনাদের জানায় আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। তার মায়ের সঙ্গে দেশে 12টি টাকা হস্তে দান করলো। আমরা ওই শিশু এবং তার পরিবারের সার্বিক মঙ্গল কামনা করছি, শিশুটির পড়াশোনা এবং তার দীর্ঘায়ু কামনা করছি। দর্শনার্থীদের উদ্দেশ্যে বিনম্র ঘোষণা, আপনাদের ব্যবহার আমাদের দুই পাশে যে আলোক উজ্জ্বল গেট রয়েছে, এই গেটের মধ্যে মেলা প্রাঙ্গণের মধ্যে কোনো সাইকেল মোটরসাইকেল টোটো মেশিন ভ্যান বা অন্য কোনো ধরনের গাড়ি আইজিও হ্যাঁ সেইদিন উনি
হ্যালো বহু জায়গা থেকে মানুষজন এসেছেন, হ্যালো আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। সবাইকে জানাই রাধে 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 রাধে, জয় কৃষ্ণ জয় কৃষ্ণ 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 হরে হরে। আর রয়েছে জাদুকর অলোক কুমার, সূর্যশেখর সাই, সূর্যশেখর সাই বাড়ি ভবন নম্বর একটি ছোট্ট মিষ্টি ছেলে, তার বাবার সঙ্গে মেলা দেখতে এসে কুড়ি টাকা ভক্ত আছে দান করলো রাখার জরুরি। এইভাবে এগিয়ে আসুন, কোনো কুণ্ঠা বোধ না করে। আপনাদের কাছে দাঁড়িয়ে আমরা সাহায্য দিয়েছি, আপনারা দিয়েছেন দু হাত ভরে, আর আমরা পারিনি আপনাদের কাছে যেতে, তাই আপনারা এসেছেন এই রাধা মাধবের মন্দিরে। আপনারা মানত করুন, ঠাকুর দেখুন, আমাদের চেতনা পড়াশোনা করে, তার পড়াশোনা ও দীর্ঘায়ু কামনা করছি এই রাধা মাধবের রাখার জন্য। আমাদের মেলার দক্ষিণ প্রান্তে দুই প্রান্তে যারা ভ্যান রেখেছেন ডবল, মানে সাইডে দু লাইন, আপনারা সিঙ্গেল ভাবে ভ্যান রাখুন। আরে খাবার দোকান Thank you.
গঙ্গাধর পুর থেকে সুদীপ কর একটি ছোট্ট ছেলে চিরাতামাদের কাছে পর্বত দেখছি এইবারের মঙ্গল কামনা করছি রাধা মাধবের কাছে। কাকদ্বীপ পুকুর বেড়িয়া, কাকদ্বীপ পুকুর বেড়িয়া থেকে মেলা দেখতে এসছেন আরে লোক যাবে চলো।